প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে জ্যামিতিক উপায়ে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় কিভাবে তোমরা করতে পারবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে তোমরা প্রথমে কি করবে, মণিকুঠি লিখে বর্ণনা লেখা শুরু করবে। মণিকুঠি কোণ এক্স ও জেড সমান 45 ডিগ্রি। তো এক্ষেত্রে আমি আগে ত্রিভুজ কোণটা অঙ্কন করে নিচ্ছি। দেখো কোণ এক্স ও জেড এটির পরিমাণ হলো কত, 45 ডিগ্রি। তো আমি প্রথমে আগে এক্স ও জেড, তোমরা এটাও আগে তোমরা যখন কাজ করবে তখন তোমরা আগে ত্রিভুজ অর্থাৎ কোণটা অঙ্কন করে নিবে, তারপরে বর্ণনা লেখা শুরু করবে। কিন্তু আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে কতটুকু অংশের কাজ কখন করতেছি সেটাই আমি তোমাদের এখানে তুলে ধরতেছি। তো মনে করি এক্স ও জেড ইকুয়াল টু 45 ডিগ্রি, এক্স ও জেড, এক্স ও জেড এই কোণ সমান 45 ডিগ্রি, এবং ও জেড বাহুতে পি একটি বিন্দু। তো দেখো ও জেড, এই যে ও জেড বাহু, এই ও জেড বাহুতে পি একটি বিন্দু, আমি এখানে লাল দিয়ে ইন্ডিকেট করে দিলাম পি একটি বিন্দু। এখন এই পি বিন্দু হতে পিএম একটি লম্ব ও এক্স এর উপর অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করব, এবার পি হতে ও এক্স এর উপর একটি লম্ব পিএম অঙ্কন করব। তো এটা অঙ্কন করার তোমাদের অঙ্কনের নিয়ম জানা আছে, সেই অনুপাতে তোমরা অঙ্কনটি করে ফেলাবে। তো এখন তাহলে কি হলো, এটা একটি ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, তিনটি রেখা দ্বারা আবদ্ধ একটি চিত্র তৈরি হয়ে গেল। তাহলে তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে বলা হয় ত্রিভুজ। তো এই ত্রিভুজের এই কোণের পরিমাণ কত, 45 ডিগ্রি, আর এটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা একটা কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে পি ও এম সমকোণী ত্রিভুজে কোণ পি ও এম সমান 45 ডিগ্রি, কোণ পি ও এম সমান 45 ডিগ্রি। সুতরাং যদি একটা ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ 180 ডিগ্রি হয়, তাহলে তোমাদের এটা যদি 45 ডিগ্রি 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হলে এটা অবশ্যই তোমাদের কত হবে, 45 ডিগ্রি। তাহলে কোণ পি ও সরি ও পি এম এই কোণটি সমান হবে তোমাদের কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে তোমরা লিখবে, সুতরাং কোণ ও পি এম সমান 45 ডিগ্রি। তাহলে আমরা কোণ ওপিএম সমান কত পেলাম, 45 ডিগ্রি। এবার আসো যে 45 ডিগ্রি এটাও, এটাও 45 ডিগ্রি, সুতরাং আমরা এখানে লিখলাম অতএব পিএম সমান ওএম, অর্থাৎ এই যে পিএম বাহুটা আছে এই বাহু আর ওএম বাহু এই দুটা সমান। কেন সমান, যেহেতু আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহু সমান, অর্থাৎ এটা আর এটা সমান, সুতরাং এই বিপরীত বাহুগুলো পরস্পর কী হবে, সমান। এখন মনে করি বা আমরা ধরে নিই যে পিএম সমান ওএম, যেহেতু পিএম আর ওএম সমান, সুতরাং পিএম সমান ওএম সমান এ, অর্থাৎ এই দুটো বাহু সমান আমরা এ ধরে নিচ্ছি। তাহলে পিএম সমান আমরা ধরলাম এ এবং ওএম সমান ধরলাম এ। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পি ও এম সমকোণী ত্রিভুজ হতে পায়, এই যে পি ও এম এই সমকোণী ত্রিভুজ হতে পায় ওপি স্কোয়ার। ওপি মানে কি, অধিভুজ, তার মানে অধিভুজের উপর বর্গ। পিথাগোরাসের উপপাদ্য বলা আছে কি, অধিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে অপর দুই বাহু আমাদের এখানে হচ্ছে একটা পিএম আর একটা হচ্ছে ওএম, তাহলে পিএম পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিব। কেন বর্গমূল করে দিব, যেহেতু আমাদের শুধুমাত্র ওপি এর মান দরকার, এই জন্য বর্গমূল করে দিলাম। তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে পাই, তাহলে এই যে বর্গ আর বর্গমূল যদি আমাদের এখানে কেটে যায় তাহলে আমাদের থাকবে শুধু ওপি। এরপরে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা ওপি এর মান নির্ণয় করব, সেজন্য পিএম এবং ওএম এই দুটার মান বসাই দিই। তাহলে পিএম এর মান হচ্ছে এ, ওএম এর মান হচ্ছে এ, তাহলে আমাদের এখানে হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা ওপি ইকুয়াল টু, এই যে দেখো একটা স্কোয়ার প্লাস একটা স্কোয়ার, তার মানে কি দুইটা স্কোয়ার, তাহলে রুট ওভার টু এ স্কোয়ার। অতএব
পি ওপি সমান, দেখো যদি এই রুটটা দুটোর উপর আমি ভাগ করে দিই এরকমভাবে, এই যে টুর উপর রুট দিলাম আমরা, সরি একটু লিখতে সমস্যা হচ্ছে আমার, আর একটা হলো এ স্কোয়ারের পরে স্কোয়ার, তাহলে এই যে স্কোয়ার আর এটা কেটে গেলে শুধু থাকবে এ, আর রুটের টুর উপর রুট হলে রুট টু, তাহলে অতএব ওপি এর মান আমরা কি পেলাম রুট টু এ, তাহলে ওপি এর মান হলো আমাদের এই ওপি এর মান হলো রুট টু এ। এখন সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আমাদের প্রথমে জানতে হবে, তো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি জানি, দেখো এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, এই এই ত্রিভুজের থিটা হলো সূক্ষ্মকোণ, তাহলে যেটি সূক্ষ্মকোণ হবে তার বিপরীতে যে বাহু থাকবে সেটি হবে বিপরীত বাহু, এবং কোণ সৃষ্টিকারী অপর বাহুটির নাম হবে সন্নিহিত বাহু, আর সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেই বাহুটির নাম হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীতে যে বাহুটি পাবে তোমরা সেটার নাম হচ্ছে কি অতিভুজ, অলওয়েজ অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। তাহলে এই যে সমকোণের বিপরীত বাহু আমাদের আমরা কি পেলাম অতিভুজ, এইভাবে আমরা সমকোণের বিপরীত বাহু অতিভুজ ধরে নেব। আচ্ছা তাহলে এখন আমরা কি জানি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন থিতার সমান বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিতার সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থিতার সমান হবে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখন আমরা পি ও এম ত্রিভুজ, এই ত্রিভুজের সূক্ষ্মকোণ পি ও এম সমান 45 ডিগ্রি এর জন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব, সেক্ষেত্রে প্রথমে আগে আমরা ত্রিভুজটাকে অঙ্কন করে নিই। দেখো আমাদের এখানে কি বলা আছে ওপি এম ত্রিভুজ, এই যে ওপি এম এই সমকোণী ত্রিভুজ, এটা অবশ্যই এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ পি ও এম, এই পি ও এম সমান 45 ডিগ্রি এর জন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব আমরা। তো এখন আমরা জানি সাইন থিটা অর্থাৎ সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন থিটা সমান কি জানি বিপরীত বাহু বা অতিভুজ, তাহলে আমাদের এখানে বিপরীত বাহু কি পিএম, পিএম হলো বিপরীত বাহু, তাহলে আমরা পিএম বসাবো, এবং অতিভুজ হচ্ছে ওপি, তাহলে অতিভুজ ওপি বসাবো। এরপর আমরা কি করব এটার মান বসাই দিব, তাহলে মান কত আসবে, এই যে পিএম এটার মান হচ্ছে এ, আর এই যে ওপি এটার মান হচ্ছে রুট টু, রুট টু এ, তাহলে আমরা মান বসাই দিলাম। তো এখন আমাদের এই এ আর এই এ যদি কেটে দেয় তাহলে তোমরা কীভাবে উপরে থাকবে কিছুই নাই, তার মানে এখানে তোমাদের ধরে নিতে হবে যে ওয়ান আছে, তাহলে ওয়ানটা এখানে যাবে, আর রুট টু আছে তাহলে রুট টুটা নিচে লিখবে, তাহলে কত মান দাঁড়াবে সাইন 45 ডিগ্রি সমান 1/√2। এরপরে তোমরা যেটা বের করবে সেটা হচ্ছে সাইন সরি কস 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি সমান তাহলে কী লিখবে তোমরা, আমরা জানি কস থিতা যদি হয় তাহলে সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু এখানে কি ও এম, আর অতিভুজ হচ্ছে ওপি, তাহলে আমরা সন্নিহিত বাহু এবং অতিভুজের মানটা বসাই দিলাম, ও এম এর মান এ এবং ওপি এর মান হচ্ছে রুট টু এ, তাহলে এ আর এ যদি কেটে যায় তাহলে আমাদের মান দাঁড়াবে হচ্ছে 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এবার আমরা বের করব ট্যান 45 ডিগ্রির মান, তো ট্যান 45 ডিগ্রি সমান কী হবে, আমরা জানি কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু হচ্ছে পিএম বাই সন্নিহিত বাহু হচ্ছে ও এম, তাহলে পিএম বাই ও এম, তো এখন মান বসাই দিই আমরা পিএম এর মান এ ও এম এর মান এ, তাহলে এই যে পিএম এর মান কী পাচ্ছি আমরা এ, ও এম এর মান এ, এই দুটো মান বসাই দিলাম, তাহলে সমান কী হবে এ এ কেটে গেলে আসবে 1, তাহলে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে কত 1। তো দেখো যদি তোমরা সাইন 45 ডিগ্রির মান বের করতে পারো তাহলে সহজেই কোসেক 45 ডিগ্রির মানও বের করতে পারবে, জাস্ট শুধু এই মানটাকে উল্টাই দিবা, ওয়ানটা নিচে আসবে রুট টুটা উপরে যাবে, অর্থাৎ ওপিটা উপরে যাবে পিএমটা নিচে আসবে, তাহলে তোমাদের এখানে মান দাঁড়াবে হচ্ছে রুট টুকে ওয়ান দ্বারা ভাগ করলে রুট টু, অর্থাৎ কোসেক 45 ডিগ্রির মান হবে রুট টু, কস
থেকে সেক 45 ডিগ্রি মান হবে রুট টু, ট্যান থেকে কট 45 ডিগ্রি মান হবে 1। তো এইভাবে তোমরা 6টি ত্রিকোণমিতিক রাশির অনুপাত বের করতে পারবে। তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে এই সূক্ষ্ম কোণের অর্থাৎ 45 ডিগ্রি কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত এই মানগুলো সহজে বের করতে পারবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, আগামীতে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।